গুড মর্নিং আজ একটু প্রাইমারি স্কুলে ক্লাস টু এ ম্যানার্স চ্যাপ্টারটা রিভিশন হোক নাকি এমনিতেও সর্বশিক্ষা অভিযানে শেখার তো আর বয়স হয় না শুনতে থাকুন চন্দ্রিল ভট্টাচার্যের দশ মহাবিদ্যা হলে আজ মহাবিদ্যা পাঁচ আপনি বলতে শিখব সামাজিক শ্রেণী বিভাগ করে আপনি তুমি বন্টন করব না যিনি ট্যাক্সি চালাচ্ছেন তিনি আমার তুমি হলেন কিসে দশটা পাঁচটা ফাইল ঠেলছি বলে আমি কোথাকার হনু কিছু কাজ ছোট কাজ তা করলেই তুমি আর পুলিশ বা প্রফেসর দেখলেই স্যার আপনি এ সাম্প্রদায়িকতা ছাড়বো কাজের লোক হকারকে নির্দিধায় তুমি ক্যাক করে করে ধরলে বলবো আপন ভাই দেখো না দুটো পঁচিশে হয় কি না দেখো না সবজিওয়ালা সবজি রিক্সা চালককে তুই জানেন সেদিন একটা রিক্সাওয়ালার সঙ্গে দর করছি ব্যাটা সিটের ওপর পা তুলে কথা বলছে আমি বললাম এই পা নামা কার সঙ্গে কথা বলছি যেভাবে হ্যাঁ এই শালা সিপিএম এসে না এই ছোট লোকগুলোর বাড় বেড়েছে জানেন তো কপাল করে ঝুপড়ির বদলে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মে গেছি আর লোনের সুবাদে ফ্ল্যাটের স্বপ্ন দেখছি বলে কারো মাথা কিনিনি অন্যের সম্মান মারানোর অধিকার পিতৃসূত্রে পায়নি সেটা বুঝব এবছর অচেনা লোককে আপনি বলবো নমস্কার